শনিবার মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরানি গণমাধ্যম। তবে এ বিষয়ে ইসরায়েল লুকোচুরি করছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের। এখন পর্যন্ত কেবল একটি সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি ও একজন আহতের খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করার আগেই শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 99% হামলা প্রতিহত করা হয়েছে। অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ধীর গতির ড্রোনের বদলে উচ্চ উচ্চতায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরাস্ত করতে পারে, এভাবেই এর নকশা করা। গাজা যুদ্ধের শুরুতেই ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হাউথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। কোন ঘাঁটিতে কি ধরনের ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানায়নি আইডিএফ। হামলায় কে আহত হয়েছেন সেই বিষয়েও জানায়নি। এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয়, প্যারামেডিক 7 বছরের এক মেয়েকে চিকিৎসা দিয়েছে। আরাদ অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় গোলার আঘাতে মেয়েটি আহত হয়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে এ ঘটনার পর ইসরায়েলের ভেতরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তবে জমায়েত ও সব ধরনের শিক্ষা কার্যক্রম ও স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।